আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা আক্তার কামাল টেকনাফের ওয়াইকং থেকে চারজন এবং কক্সবাজার জেলা শহর থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে জেলা পুলিশ জানায় নিহতরা মাদক ব্যবসায়ী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তারা মারা গেছে তবে কখন কিভাবে কোথায় এই বন্দুকযুদ্ধ হয়েছে সেই বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানা যায়নি শেরপুর শহর শেরপুর সহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্রবল বৃষ্টি আর উজানের ঢলে পুরনো ব্রহ্মপুত্রের পানি বাড়ছে গত ২৪ ঘন্টায় শেরপুরে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে ৪৪ সেন্টিমিটার সেতু পয়েন্টে এখন তা বইছে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বন্যা কবলিত এই জেলার ১৩টি ইউনিয়ন চরম দুর্ভোগে পানিবন্দী লক্ষাধিক মানুষ ত্রাণ স্বল্পতার পাশাপাশি দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট কুড়িগ্রামে ধরলার পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বানবাসী মানুষজন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এই জেলার ৪ শতাধিক মানুষ ত্রাণ স্বল্পতায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে হতদরিদ্ররা বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া জ্বরসহ পানিবাহিত রোগ নেত্রকোনায় নদ নদীর পানি আবারও বেড়েছে ধনু নদীর পানি এখন বইছে বিপদসীমার ১১৬ সেন্টিমিটার উপর দিয়ে কংস ও উবদাখালি নদীর পানিতে আবারও প্লাবিত কলমাকান্দা বারহাট্টা আটপাড়া মদন ও খালিয়াজুড়ি উপজেলা পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪ লাখ মানুষ লাগাতার বন্যায় নিঃস্ব হয়ে পড়েছে অসংখ্য পরিবার সরকারি সাহায্য থাকলেও তার প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে জানিয়েছেন দুর্গতরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিল বাড়ি বাবু মারা গেছেন ইন্নিল্লাহি ওয়া ইন্নিলাইহি রাজিউন ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪৯ বছর বয়সী সফিল বাড়ি বাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে নেওয়া হয় বাড়িধারার এভাই কেয়ার হাসপাতালের সিসিইউতে সেখানেই মারা যান তিনি করোনা মহামন্দার মধ্যেও ঈদে কেনাকাটা কিছুটা বাড়ছে ব্যস্ততা বেড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে তবে মূল্যছাড় দিয়েও অনেক ব্র্যান্ডের দোকানে ক্রেতা নেই সারা মাসে যা বিক্রি হয় তা দিয়ে দোকান ভাড়াও উঠে না আসায় শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা বিস্তারিত জানাচ্ছেন সরফুল আলম কদিন পরেই ঈদ আর ঈদ মানেই নতুন পোশাক তবে এবার করোনা মহামারীর কারণে কেনাকাটাই নেই আগের মতো ঈদের আমেজ ঈদুল ফিতরে বেশিরভাগ শপিং মল বন্ধ ছিল এবার স্বাস্থ্যবিধি মেনে সব বিপণী বিতান খোলা আসছেন ক্রেতারা বাড়ছে লেনদেনও এবার আগের মতো কেনাকাটা করছি না যেহেতু প্যান্ডেমিকের টাইম বাজেটটাও এখন কমে গেছে ডিসকাউন্টের মধ্যে দেখছি গতবার তো আমরা দুটো কিনলে এবার একটা কিনতেছি কারণ হচ্ছে ইনকামও দেখতে হচ্ছে আমাদের করোনা সময় হিসেব করে কেনাকাটা করছেন অনেকেই বাড়তি কেনাকাটা কমিয়ে ডিসকাউন্ট শপে ভিড় করছেন তারা করোনা পরিস্থিতির কারণে আমাদের ব্যবসায়িক অথবা সেলটা একটু কম হচ্ছিল ডিসকাউন্টের কারণে কাস্টমারগুলো ভালো আসতেছে মুভ ভালো হচ্ছে সেলও ভালো হচ্ছে বড় বড় শপিং মলে উপস্থিতি বাড়লেও এলিফ্যান্ট রোড ধানমন্ডি বা বেলি রোডের মতো এলাকার অনেক দোকানে ক্রেতা কম মূল্য ছাড় দিয়েও যথেষ্ট বিক্রি হচ্ছে না বলে জানান বিক্রেতারা যেই ভাড়া স্পেসের সেই ভাড়াই হচ্ছে না যে সেল হইতেছে বর্তমানে প্রান্তিক ব্যবসায়ীরা এতে লস করে ভ্যানিশ না হয়ে যায় সেটার দিকে আমরা খেয়াল রাখবো আমরা যাতে ঈদের আনন্দটা ভাগাভাগি করি এবং আমরা যাতে কেনাকাটাতে শ্রিঙ্ক না করে যাই ইকোনমিকে বাড়তে হবে করোনা মহামারীতে বিভিন্ন খাতের সাশ্রয়ী পণ্যের ব্যবসা করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা এবার জানাবো শেয়ার বাজারের খবর
আগামীকাল পুরো এক বছরের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এটি হবে অন্যান্য বছরের তুলনায় ভিন্ন। 2020-21 অর্থ বছরের জন্য অর্থনীতির বিভিন্ন সূচকের নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলো প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্প্রসারণমূলক মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে আশা অর্থনীতিবিদদের। তবে ঋণের বিপরীতে গ্যারান্টি স্কিম চালু করা অত্যন্ত জরুরি বলে মনে করেন ব্যাংকাররা। অর্থনীতিতে চাহিদা বাড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে নানা কর্মসূচি নিয়েছে। বিশেষ করে প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও বড় সব ধরনের শিল্প, কৃষি সহ সব পর্যায়ে উৎপাদন ঠিক রাখতে ঋণ যোগান বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই জন্য সরকারের সুদ ভর্তুকির আওতায় কম সুদে ঋণের জন্য কয়েকটি পূর্ণ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এসব তহবিল থেকে ঋণ বিতরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান ঠিক রাখা অন্যতম লক্ষ্য। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 50 পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল 1.16 টাকা আর এককভাবে ইপিএস হয়েছে 49 পয়সা। আগের বছর ছিল 1.13 টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা 6 মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস 1.07 টাকা, যা আগের বছর ছিল 1.79 টাকা। দুই প্রান্তিকে এককভাবে ইপিএস হয়েছে 1.04 টাকা, আগের বছর ছিল 1.73 টাকা। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী 30 জুলাই দুপুর 2:45 ব্যাংকটির সভা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়। সভায় চলতি বছরের 30 জুন পর্যন্ত ব্যাংকের সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পরবর্তী সংবাদ থাকার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।